আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা সাহেব, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছি। চাপাই নবাবগঞ্জ থেকে। স্যার আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনার কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি ডিপিআরসি হসপিটালে মূলত আমার মানে হঠাৎ করে প্রায় 5 মাস আগে ঘাড় ব্যথা, হঠাৎ করে কোনো কিছুতে যে লেগে গেছে সেটা না, হঠাৎ করে ঘাড়ে ব্যথা। আচ্ছা, ওই জন্য আমি এখানে এসেছি। আচ্ছা স্যার, এই সমস্যাটা আপনি গত 5 মাস যাবত ভুগতেছি। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে স্যার আপনি কোন ডক্টর সাহেবের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আমাকে স্যার বলছিল 14 দিন মানে থাকার জন্য, আমি আজকে 10 দিন থাকলাম। আচ্ছা, একটু প্রবলেমের কারণে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? আচ্ছা, বাট এই 10 দিন আপনার ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন, ঘাড়ের অবস্থাটা কেমন? শারীরিক অবস্থা আগের চাইতে মাশাআল্লাহ ভালো, অনেকটুকু ভালো। আমার ডান দিকের ব্যথাটা 80% নাই, 80% ভালো হয়ে গেছে। ভালো, আর বাম দিকের ব্যথাটা একটু আছে। আচ্ছা, মানে হচ্ছে যে আপনার আগে যেরকম আপনার প্রচন্ড ব্যথার কারণে আপনি হয়তো মুভ করতে পারছিলেন না, বা আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি করতে পারছিলেন না, সেগুলো এখন আপনি অনেকটুকুই অনেক অনায়াসে করতে পারেন। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে যে আরো কয়েকটা দিন, স্যার আপনাকে যে কয়েকদিন বলেছেন ওই কয়েকদিন থাকলে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে? আরো কয়েকদিন থাকলে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, মানে আপনি আপনার পার্সোনাল সমস্যার কারণে আপনি পুরো কোর্সটা আপনি কমপ্লিট করতে পারছেন না। স্যার জানতে চাইবো যে এটার এই প্রবলেমের কারণে কি এর আগে আপনি কোথাও কোনো ট্রিটমেন্ট করেছিলেন? না, এর আগে তেমন কোনো আমি ট্রিটমেন্ট যাইনি, জাস্ট রাজশাহীতে একজন নিউরো মেডিসিন কে দেখাইছিলাম, এই 2 মাস জাস্ট কিছু ওষুধ দিয়েছিল, আমি তেমন যে কোনো জায়গা যাইনি। আচ্ছা, এই ওষুধটা খাওয়ার পরবর্তী অবস্থায় কি এর ব্যথার কোনো ইমপ্রুভমেন্ট বা কিছু হয়েছিল? ওই যে ব্যথানাশক ওষুধ দেওয়া ছিল, ব্যথানাশক ওষুধের কারণে ব্যথাটা কমে থাকতো, কমে থাকতো, ওষুধটা ছেড়ে দিলে আবার আগের অবস্থায় বেড়ে যেত, আগের অবস্থায়। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? ডিপিআরসির ঠিকানাটা আমি পেয়েছিলাম মানে মোবাইলের মাধ্যমে, এই ইউটিউবে, ইউটিউবের মাধ্যমে দেখা দিয়ে করতে করতে দেখি হঠাৎ করে সুফুল্লাহ স্যারের একটা ভিডিও ভিডিও আমি দেখতে পাই। তাছাড়া স্যারের অনেক আমি প্রোগ্রাম টিভি চ্যানেলে দেখেছি। আচ্ছা, মানে আপনি আগে থেকেই স্যারের ফ্যান? আগে থেকে জানতাম, প্রায় আমি 3-4 মাস আগে থেকে জানতাম কি সফল স্যার একজন ফিজিওথেরাপিস্ট ভালো, এবং ওনার দেখা করেন, স্যার আপনাকে কি বলেছিলেন? না, স্যার পরীক্ষা নিরীক্ষা করার পর লোক না, এটা অপারেশনের দরকার নাই, অপারেশন ছাড়া আপাতত আমি দেখি ট্রিটমেন্ট করে তারপরে পরবর্তী নেওয়া যাবে। আমাকে 14 দিন মানে ভর্তি হওয়ার জন্য অ্যাডভাইস করলে অ্যাডমিশন। আচ্ছা, তো পরবর্তী অবস্থা তো আমরা নিজেরাই এখন দেখতে পাচ্ছি, এবং আপনিও বলছেন যে আপনি এখন আগের থেকে অনেকটুকু সুস্থ এবং অনেক ভালো অবস্থা আপনি আছেন। অনেকটুকু ভালো আছি। স্যার একটু জানতে চাইবো যে আপনি যে কয়দিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, 10 দিন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল তারা কি সেই ধরনের ট্রিটমেন্ট গুলো নিশ্চিত করেছে? আপনি কি টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট? হ্যাঁ, মাশাআল্লাহ, এখানকার নার্স থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে সবাই টাইম টু টাইম মানে সেবা দিয়েছে, মানে কোনো খামতি নাই। বুঝতে পেরেছি, মানে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ আপনার কাছে কেমন লেগেছে? পরিবেশ তো মানে বলাই যায় না, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। আমি অনেক জায়গায় এমনিতে ঢাকাতে দেখছি অনেক হসপিটাল, মানে এটা নিঃসন্দেহে একদম ভালো, মানে বলা যায় যে এই পরিবেশ আপনার যে চিকিৎসা সম্পর্কে চিকিৎসা বান্ধব একটা পরিবেশ, গোছানো সবকিছু ভালো পরিবেশ। স্যার একটা বিষয় জানতে চাইবো যে আপনি যেমন গত 4-5 মাস যাবত আপনি আপনার এই ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছিলেন, আপনি ডক্টরও দেখিয়েছেন, হয়তো উনি আপনাকে পেইন কিলার টাইপের কিছু ওষুধও দিয়েছে, তো যেটার কারণে হয়তো আপনি ব্যথা আপনার কিছুটা কমে থাকতো, বা পরবর্তীতে সেই ব্যথাটা আবার আসতো। তো আপনার মতো এরকম কিন্তু অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বা দেশের বাইরে, যারা হয়তো ঘাড় ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা তারা ভুগেন। অনেকে আছেন অনেক সিরিয়াস অবস্থায় আছে, কিন্তু তারা হয়তো জানেন না যে কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবেন। অনেকে আছে যে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু, অনেকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, মানে তারা ভালো হন না, এই ভয় অনেকে আবার ডক্টরের কাছেও যান না। তো
সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি সেসব ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো কি বিভিন্ন জায়গাতে এই ছোট ছোট থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট এগুলো গিয়ে টাকা নষ্ট না করে এখানে একবার এসে ট্রাই করার জন্য ডিপিআরসি হসপিটালে আমি বলবো অন্তত পক্ষে, মানে এখানে কিছুটা না হলেও রোগী সুস্থ থাকবে। মানে কারণ আপনি নিজে এখানে এসে আপনি ভালো হয়েছেন, এই জন্য আপনার নিজেরও বিশ্বাস যে তারা আসলে অবশ্যই তারাও সুস্থ ভালো হবে। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন বা এদের যে সেবার মান, একে আপনি 100 এ কত নাম্বার দেবেন? নিঃসন্দেহে বলা যায় সেবার মান অনেক ভালো, তবে 100 এ 100 তো কেউ দিয়ে হবে না, সেক্ষেত্রে আমি 80% আমি দিই। ঠিক আছে, ভালো স্যার, আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।